নিট নেই সুপ্রিম কোর্টক বড় রায়। নিট ইউজি পরীক্ষায় বড় লিক হয়ে না, পেপর লিক কেবল পাটনা ও হজারিবাগ অঞ্চলের হয়েছিল। তেমন বৃহত্তর ছাত্রছাত্রী স্বার্থক নজরে রাখি নিট বাতিল করা যায় না কিংবা আউথরে করা যাব না বলে সুপ্রিম কোর্টক তিন জনিয়া খণ্ডপীঠ কিন্তু এতিস সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার দ্বারা গঠিত কমিটিক পরীক্ষা পরিচালনা এসওপি প্রস্তুত করা নির্দেশ দিয়েছেন। নিট কু নেই যে প্রসঙ্গ সব উঠিছে সেগুলি ঠিক হওয়া দরকার বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। সানি নিট পাই হয়ে আবেদন কু খারজ করেছেন সুপ্রিম কোর্ট। জুন্রে গোটে এক্সপার্ট কমিটি বি আপয়েন্ট করেছিলা এবং বিভিন্ন যে পাটনা এবং হাজারিবাগরে যে লিক্র ডিটেলস আসিলা পরে সুপ্রিম কোর্ট ইভিন আইআইটি ডেলিরে বি মধ্যে গোটে ওয়ান ডে ভিতরে গোটে এক্সপার্ট কমিটির ইয়ে নিয়া যাইতিলা, যেহেতু কোশ্চেন বি মধ্যে ডিফরেন্ট থিলা। দেয়ার আর অ্যাকচুয়ালি ডিফিকল্টি উইথ দ্য এনটিএ, যেটা সুপ্রিম কোর্ট বহুত কড়াকড়ি ভাবে নেইতিলে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বহুত লেট মোমেন্টরে যে চেঞ্জ অফ সেন্টার্স এবং ব্যাকডোর এন্ট্রি করিকি নিউ রেজিস্ট্রেশনস করিকি করিতিলে, পারহ্যাপস দিস জাজমেন্ট যে নিষ্পত্তিটা গোটে বহুত ভবিষ্যতরে ডেফিনাইটলি বহুত বড় গোটে প্রোটেকশনস হিসাবে কাম করিবে। যে স্টুডেন্ট মানে আজি বহুত ডিফরেন্টলি প্রোটেস্ট নেইকি আসিতিলে, বোধে সে অনুসারে বহুতটা তাঙ্কর যে প্রেয়ার্স সেটাকু নিশ্চিত ভাবে কভর করিব। কাহিঁকি না বর্তমান গভর্নমেন্টকু দিয়া যাইছে যে বাই সেপ্টেম্বর 30th গোটে ডিটেলড রিপোর্ট করিকি দেবে এবং এডুকেশন মিনিষ্ট্রি তা উপরে গোটে নিষ্পত্তি নেই পুনি সুপ্রিম কোর্টরে সেটা জমা হব। গম্ভীরতার সহ নেইকি সুপ্রিম কোর্ট মানবর বেঞ্চ এবং চিফ জষ্টিস নিজে মধ্যে থিলে এবং সে আগুটে কথা মধ্যে কইছেন, যদি বি কাহাকু স্যাটিসফ্যাকশন লাগুনি সে হাইকোর্ট মধ্যে যাই পারিব, সে বাট মধ্যে উন্মুক্ত রহিছি। আমি কই পারিব গুটে গম্ভীরতার ম্যাটরটা থিলা, যেহেতু স্টুডেন্ট কো লাইফর সওয়াল থিলা, তাকু সিরিয়াসলি নেইথিলে এবং সিরিয়াসলি গুটে ইন্ডিকেশন দেইছেনতি ফিউচররে যেমতি আউ কোনোসি ত্রুটি নহু। ডেফিনেটলি এটারে যদি আপনার দেখবে খাস করি স্টুডেন্ট কমিউনিটি পাই ইটস এ গ্রেট রিলিফ, কাহিঁকি নট অনলি এনইটি ইভিন ইউপিএসসি এবং আদর যে এক্সামিনেশনস রে বর্তমান যে এসওপিটা যদি আপনার স্টাডি করবে এসওপি রে মানে সিসিটিভি ইনস্টলেশনস টারু আরম্ভ করি এই কেস রে হইতিলা যে কোনোসি ই রিক্সারে যাইতিলা সেটা অনুসারে বি সে কইছন্তি কেমতি যেমতি ব্যাংকর নোটস যায় সেই টাইপরে রোবাস্ট সিকিউরিটি সিস্টেম রে হবো এবং যে সেন্টারস হবো সে সেন্টারস রবি বিভিন্ন এসওপি রে দিয়ে যাইছি কোন টাইপরে সেন্টার রে দে উইল ইউ নো সি দ্যাট এভরি প্রোটেকশন ইজ টেকেন কেয়ার অফ। ডেফিনেটলি এটা গোটে ভবিষ্যৎকু নেইকি গোটে নিশ্চিত ভাবে গোটে ঐতিহাসিক জাজমেন্ট হবো। ঐতিহাসিক জজমেন্ট এবং যে গোটে রাজনৈতিক বয়ানবাজি হচ্ছিল বিদ্যুৎ তাপরে মধ্যে গোটে পূর্ণচ্ছেদ পড়ছে বলে কোহাযাই পারে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।